আপনাদের খুব সহজে দই মেকার দিয়ে দই তৈরি করতে পারবেন তাই দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সি ফার্স্ট করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আরো দেখবার জন্য। তো চলুন তাহলে দেখে নিই কিভাবে করে খুব সহজে দই মেকার দিয়ে দই তৈরি করা যায়। প্রথমে দই বানানোর পদ্ধতিটি বলে দিই। আপনি যদি এই দই মেকারে দই বানাতে যান সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ নিতে হবে এবং আপনি যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি কিংবা গুড় লাগবে এবং যে রং পছন্দ করেন আপনি খাবার রং নিয়ে নিতে পারেন, সাদা চাইলে সাদাও বানাতে পারেন। প্রথমতই আপনাকে দুধের সাথে চিনি কিংবা গুড় ভালো করে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের ঘনত্ব বেড়ে না যায়। তারপর রং দিয়ে আপনি আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দই বানাতে হলে আমাদের আরো একটা জিনিস লাগবে আর তা হলো দইয়ের বীজ। অনেকেই দইয়ের বীজ বলতে কি বোঝায় বোঝেন না, তাদের জন্য বলছি দইয়ের বীজ বলতে মার্কেটে যে দই পাওয়া যায় সেই দইটাকে এনে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই এটাকে দইয়ের বীজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা সেই ঠান্ডা করা দুধটাকে মূলত এই দই মেকারের মধ্যে দিয়ে তারপর এই হলো দইয়ের বীজ ভালো করে মিক্স করে তারপরে এই দইয়ের বীজ এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা পুরোপুরি এই দুধের সাথে মিলে যায়। ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে এই দই মেকারটিকে বিদ্যুতের লাইন দিয়ে 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। পর আপনি আপনার পছন্দের দই পেয়ে যাবেন, খুবই সুস্বাদু। আপনি আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার বানানো দই তো অনেক মজার।